আছে যেমন করে গাইছে আকাশ। রবীন্দ্রনাথের পরিচয়, তিনি স্রষ্টা, সৃষ্টির মধ্য দিয়ে আত্মপ্রকাশই তার নিজের ধর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মকাল ইংরাজি 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনী ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালি ব্রাহ্মণ পরিবারে অর্থাৎ চোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। চোড়াসাঁকো ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদিধর্ম মতবাদের প্রবক্তা। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। 1875 সালে মাত্র 14 বছর বয়সে তার মাতৃবিয়োগ ঘটে। পিতা বছরের বেশিরভাগ সময় দেশ ভ্রমণের নেশায় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব জীবনটা ভৃত্যদের শাসনে কেটেছিল। শৈশবে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে তিনি বেশি থাকছেন। পড়াশুনোতে তার খুব একটা মন ছিল না। তথাকথিত শিক্ষার জন্য কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি ও সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে রবীন্দ্রনাথ কিছুদিন পড়াশোনা করেছিলেন। পড়াশুনোতে অনাগ্রহীর জন্য তিনি বিদ্যালয় ত্যাগ করে গৃহশিক্ষকের নিকট পড়াশুনো করতেন। 1873 সালে 11 বছর বয়সে রবীন্দ্রনাথ পিতার সাথে পাঞ্জাব ও ডালহৌসি ভ্রমণ করেছিলেন। পাঞ্জাবের অমৃতসরে তিনি শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন। ডালহৌসিতে বক্রটা বাংলোতে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত, ব্যাকরণ, ইংরাজি, সাধারণ বিজ্ঞান, ইতিহাস ও জ্যোতির্বিজ্ঞানের নিয়মিত পাঠ দিতে শুরু করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন, কালিদাস রচিত ধ্রুপদী সংস্কৃত কাব্য ও নাটক এবং উপনিষদ পাঠেও উৎসাহিত করতেন। 8 বছর বয়সে তিনি কবিতা লিখতে শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার লেখা প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয়। 1877 সালে ভারতী পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লেখা প্রকাশিত হয়, যেমন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের সমালোচনা, ভানুসিংহের পদাবলী এবং বিকারিণী ও করুণা নামক দুটি ছোট গল্প। বিকারিণী হল বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। 1878 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মুদ্রিত গ্রন্থ কবি কাহিনী। এই পর্বে তিনি রচনা করেন সন্ধ্যা সঙ্গীত নামক কাব্যগ্রন্থটি। এ সময় থেকে কবির বিভিন্ন ঘরানার লেখা দেশ বিদেশে পত্র পত্রিকায় প্রকাশিত। দেশের প্রচলিত শিক্ষাধারার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের অনাগ্রহ দেখে তার মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে পাঠানোর প্রস্তাব করেন। 1878 সালের সেপ্টেম্বর মাসে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তিনি বিলেত যান। সেখানে কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুল ও পরবর্তীকালে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে তিনি পড়াশুনো করেন, কিন্তু এ পড়াও সম্পূর্ণ হয়নি। দেড় বছর বিলেতে বসবাসের পর তিনি দেশে ফিরে আসেন। রবীন্দ্রনাথ বিলেত থেকে তথাকথিত ডিগ্রি অর্জন করতে না পারলেও সেখানে তার প্রতিভা বিকাশের পথ তিনি খুঁজে পেয়েছিলেন।
সে দেশের সঙ্গীত বিষয়ে অসীম কৌতূহল নিয়ে তিনি নিজের মতো পড়াশুনো করতেন। এর ফলে দেশে ফিরেই তিনি রচনা করেন গীতিনাট্য বাল্মীকি প্রতিমা। এতে তিনি স্বরচিত গানের সঙ্গে পাশ্চাত্য সুরের মিশ্রণ ঘটান। ঠাকুর বাড়ির বিদ্যজন সমাগম উপলক্ষে বাল্মীকি প্রতিমার অভিনয় হয়। রবীন্দ্রনাথ নিজেই অভিনয় করেন বাল্মীকির চরিত্রে। বাল্মীকি প্রতিমা রচনার পরবর্তী সময় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণভাবে কাব্য রচনাতে মনোনিবেশ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত এক কবি। মাত্র 8 বছর বয়সে তিনি কাব্য রচনা শুরু করেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা 52। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সঙ্গীত স্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথ প্রায় 2000 গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 36টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং 38টি নাটক রচনা করেছিলেন। রবীন্দ্রনাথের সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে 32 খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়া তার সামগ্রিক চিঠিপত্র 19 খণ্ডে প্রকাশিত হয়েছে। তার প্রবর্তিত নৃত্যশৈলী রবীন্দ্র নৃত্য নামে পরিচিত।